আধুনিক টুনি লাইটের ছোঁয়াতেও কিন্তু মোমবাতি তার ঐতিহ্যকে হারিয়ে ফেলেনি। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, সব পুজোতেই মোমবাতির প্রয়োজন হয়। সেই জন্য মোমবাতির চাহিদা আজও একভাবে আছে। বিভিন্ন রং বেরঙের মোমবাতি তৈরি হচ্ছে দীপাবলির জন্য। পূর্ব বর্ধমান জেলার কান্লার মোমবাতি প্রস্তুতকারকরা জানান, বিগত ২ বছর করোনার জন্য সেভাবে চাহিদা ছিল না, এবছর চাহিদা অনেক বেশি। যদিও বড় মোমবাতির চেয়ে ছোট মোমবাতির চাহিদা বেশি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাজারেতে এখন টুনি বাল্বের একটা চাহিদা দেখা যাচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, তার সঙ্গে টুনি বাল্ব বিভিন্ন রকমের এসে গেছে। সেক্ষেত্রে মোমবাতিতে কি কোনো টুনি বাল্বের একটা আঁচ পড়েছে বা বিক্রি কম হচ্ছে? এবার টুনি বাল্ব যতই চলুক না কেন, কিন্তু মোমবাতির চাহিদাটা তো নিতেই হবে মানুষের। কারণ ১৪ প্রদীপ, মানুষ ১৪ মোমবাতি কালী পুজোতেই দেবে। এবার সেই ক্ষেত্রে মোমবাতিটা সারা বছরই চলে। এবার সে যদি মনে করে যে না, আমি টুনি লাইট দিয়ে চালাবো, কিন্তু তার সেক্ষেত্রে হবে না, তাকে মোমবাতি ব্যবহার করতেই হবে। মানে ১৪ মোমবাতি লাগবে? হ্যাঁ, ১৪ মোমবাতি তার নিতেই হবে। এবার আমি চাইছি সে যদি মনে করে যে না, আমি টুনি লাইট দিয়ে চালাবো, কিন্তু সে পারবে না, তাকে মোমবাতি ব্যবহার করতেই হবে। আচ্ছা, এখানে কি কি রঙের বা কি কি ডিজাইনের মোমবাতি আছে? অনেক রকমের কালারও হয়, বা এমনি অনেক রকমের ডাইসে আমি মাল তৈরি করি। তো এই 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 সাইজটা আমি দেবো ১০০ টাকায়। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।